আসসালামু আলাইকুম, আমি বিটি আক্তার টুলু। আমি রাষ্ট্রপ্রাপ্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ দ্বিতীয় শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে যোগ করাবো। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। তোমরা তোমাদের গণিত বইটা দেখো, গণিত বইটা খুলে 29 পৃষ্ঠায় যাও। 29 পৃষ্ঠায় কিছু যোগ আছে, এখান থেকে আমি তোমাদের দুটো যোগের সমাধান করে দেখাবো। বোর্ডের দিকে তাকাও, খেয়াল করে দেখো। 29 পৃষ্ঠার 4 নং, 4 নং-এর যোগ অঙ্কটা তোমার খাতা দেখতে হবে, বোর্ডে তুলে রেখেছি। এখন আমি তোমাদের এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, পাশাপাশি যোগ আর উপর নিচে যোগ দুই ধরনের যোগ আমি তোমাদেরকে দেখাবো। কোনটা কোন নিয়মে করতে হয় একটু খেয়াল করো, ঠিক আছে? তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি। একজন ঘর থেকে আমরা যোগগুলো শুরু করবো। তাহলে এখানে একটা ঘর আছে 8, এখানে 4, এখানে 5, এখানে 9। প্রথমে আমরা প্রত্যেকটা একক থেকে প্রত্যেকটা সংখ্যা নিয়ে যোগ করবো। দেখো কত হয়, 8, 8 আর 4 হয় 9, 10, 11, 12, 12 আর 5, 13, 14, 15, 16, 17, 17 আর 9, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে আমরা পেয়েছি 26। 26-এর আমরা কত বসাবো? 26 থেকে আমরা 6 বসাবো। তাহলে 6-কে আমরা এক একের ঘরে লিখবো, 6 বসাবো। হাতে কত রইল? 2। এটা তোমাদের মনে রাখতে হবে যে হাতে 2 রইল। যদি তোমরা মনে রাখতে না পারো, পাশে একটা সংখ্যা লিখে দিবি যে হাতে রইল 2, ঠিক আছে? এখন আমরা একক শেষ করেছি, 10-কে ধরে যাব। তাহলে এখানে আছে 9, 9 আর 3, 9, 10, 11, 12, 12 আর 0 সাথে যোগ করলে সেটা 12 হবে। 12 সাথে 0 যোগ করলে 12 হবে। সেই 12 সাথে আমরা আবার 9 যোগ করবো। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 21। 2 আর 1, 21। 21 থেকে আমরা কত নামাবো? 1। আবার যুক্ত করো 21, 21, আর হাতে ছিল আমাদের 2, তাহলে কত হলো? 21 আর 2, 23। তাহলে 23 থেকে আমরা নামাবো 23 থেকে নামাবো 3। 3 নামালে আর হাতে থাকছে 2, আবারও আমাদের হাতে 2 থাকছে। তাহলে আমরা 2টা আগে যোগ করে দেবো, যেন আমাদের ভুল না হয়। আগে যোগ করে না দিলে পরে পার করে যেতে পারে। যেমন 0, 0-র সাথে আমরা 2 যোগ করবো, 2 যোগ করলে হয় 0। সেই 0-র সাথে 2 যোগ করলে আমাদের কত হচ্ছে? 2। সেই 2-এর সাথে আবার 0 যোগ করলে আমাদের 2 হবে। আবার 2-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3। 3-এর সাথে আমরা 9 যোগ করবো, 3-এর সাথে 9 যোগ করলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 12, 12 থেকে আমরা নামাচ্ছি 2। আমাদের হাতে থাকছে কত? 1। এখন আমাদের হাতে 2 থাকছে না, এখন আমাদের হাতে থাকছে 1। তাহলে এখানে 1টা লিখে দিচ্ছি। এখন আমরা 1টাকে এই 1-এর সাথে যোগ করবো, 1 আর 1 হচ্ছে 2, 2 আর 4, 3, 4, 5, 6, 6-এর সাথে আমরা 2 যোগ করবো, 6, 7, 8, 8 আর 1 হচ্ছে 9। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 9। তাহলে আমরা কত পেয়েছি? 9,236। এটা আমাদের যোগফল। তাহলে আমাদের উত্তর লিখতে হবে, উত্তর যোগফল 9,236। নিশ্চয়ই বুঝতে পেরেছ পাশাপাশি যোগটা। এবার আমরা উপর নিচের যোগটা করবো। উপর নিচের যোগটা আরো সহজ হবে, যেহেতু নিচে নিচে লিখা আছে। এবার দেখো, প্রথমে আছে আমরা এই পাশ থেকে যোগ করবো। প্রথমে 9, 9 আর 2 কত হয়? 10, 11, 11 আর 4, 12, 13, 14, 15, 15 আর 3, 16, 17, 18। তাহলে আমরা 18-1 নামাবো। হাতে রইল 1, তোমাদের মধ্যে না থাকলে তোমরা পাশে লিখে নিবে আর যোগগুলো বোঝার চেষ্টা করো। তাহলে আমরা 1-কে 4-এর সাথে যোগ করলাম, 4 আর 1, 5, 5 আর 7, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 আর 4, 13, 14, 15, 16,
উইকে আগে সাথে যোগ করব আচ্ছা আমরা আবার একটু হিসাব করে দেখি আমরা একটু প্রথম দিকে আমরা হিসাব করে দেখি দেখো 9 আর 2 11 11 12 13 14 15 15 আর 3 18 18 আর 8 মানে মাঝে চলে যায় 4 আর 5 5 6 7 8 9 10 11 12 12 আর 4 13 14 15 16 16 আর 6 8 আছে 4 আর 5 5 6 7 8 9 10 11 12 13 14 14 আর 7 15 16 17 18 19 20 21 এটা হচ্ছে 21 তাই এখানে 21 21 আমরা 21 এর এক নামান হাতে থাকছে 2 তাহলে 2 আর 1 3 3 আর 2 4 5 6 7 8 3 যোগ করলে হচ্ছে 8 আর হাতে 3 যোগ করলে হচ্ছে 8 8 আর 1 হচ্ছে 9 তাহলে 9168 ঠিক আছে এটা হচ্ছে আমাদের যোগফল তাহলে উত্তর হবে উত্তর যোগফল 9168 ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা বোর্ডের দিকে তাকাও পাশাপাশি যোগগুলো তোমরা এখানে করবে আর উপরে যে যোগগুলো আমি হিসাব করে করবে যেন ভুল না হয় একবার ভুল হয়ে গেলে আবার তোমরা গুনে দেখবে যদি কোনো সমস্যা মনে হয় সেটা ক্লিয়ার করে দিবে আর দ্বিতীয় যে সবগুলো যোগ তোমরা বাসার চেষ্টা করবে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে কিছু প্রশ্ন অঙ্ক দেখাবো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ